আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। নিয়ে হাজির হয়েছি জেলো রেসিপি। জেলোটিন ছাড়াই কীভাবে পারফেক্ট জেলো তৈরি করবেন সেই রেসিপিটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। একদম পারফেক্ট জেলো আমি আজকে তৈরি করেছি, দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। আর এই জেলো হরেক রকম ডেজার্টে কিন্তু আমরা এই রমজানে এবং ঈদে পরিবেশনের জন্য সাজাতে পারি বা তৈরি করে নিতে পারি। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পানি। তারপর দিয়ে দিচ্ছি এখানে আগার আগার পাউডার, এখানে 1 চা চামচ দিয়ে, আর একটু সামান্য পরিমাণ 1.5 চা চামচ হবে এরকম দিলাম। আর 1/4 কাপ দিয়ে দিচ্ছি চিনি। আর অবশ্যই পানিটা ঠান্ডা অবস্থায় এগুলো সব দিয়ে মিক্স করে নিতে হবে। মিক্স করে নেওয়ার পর তারপরে কিন্তু চুলা জালটা দিতে হবে, আগে থেকে চুলা জালটা কিন্তু অন করা যাবে না। আমি 1 কাপ পানিতে যে পরিমাণ দিলাম এই সেম পরিমাণ যদি আপনি দেন অবশ্যই আপনার জেলোটা খুবই সুন্দর তৈরি হবে। খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়ার পর জালটা আমি অন করে দিয়েছি। আর এই পর্যায়ে কিন্তু অনবরত নেড়ে চেড়ে নিয়েই এই জেলোটা তৈরি করে নিতে হবে। একটু বলক আসতে শুরু হয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কালার, এখানে আমি রেড কালার দিয়ে দিচ্ছি। এটা যে যার ইচ্ছা মতো কালার তৈরি করতে পারেন। আমি আজকে 2টা কালারে তৈরি করব। প্রথমে রেড কালারটা তৈরি করে নিচ্ছি, সুন্দরভাবে নেড়ে চেড়ে ব্যাস চুলা জালটা নিভিয়ে দিয়েছি। এবার সঙ্গে সঙ্গে নামিয়ে নিব, আর যেই পাত্রে ছেদ করব সেই পাত্রটা আগে থেকেই আমি রেডি করে নিয়েছি। দেখুন সঙ্গে সঙ্গে ঢেলে দিতে হবে এটা, এবং যে পাত্রে আপনি ছেদ করতে চান সেটাতে ঢেলে নিতে হবে। তারপর ঠান্ডা করতে হবে, এটা বাইরেই ঠান্ডা করলে অনেক সুন্দর জমে যাবে। সেমভাবে আমি হলুদ জেলোটা তৈরি করে নিয়েছি, আর এটা আমি একটু পাতলা করব, মোটা হবে না জেলোটা, সেজন্য 2টো পাত্রে ছেদ করব। আর আমি আজকে যে আগার আগার পাউডারটা ব্যবহার করছি সেটাও দেখে দিচ্ছি। দেখুন এটা করবি, এই আগার আগার পাউডারটা, এটা খুবই ভালো, এটা ব্যবহার করলে অবশ্যই আপনার জেলোটা একদম পারফেক্ট হবে। দেখুন এটা আমি ফ্রিজে রাখিনি, বাইরে রেখে কতটা শক্ত হয়ে গেছে দেখুন, কতটা সুন্দর হয়েছে। আমি এটা কেটে দেখিয়ে দিচ্ছি। তবে এই জেলোটা আপনারা কেমন মোটা খেতে চান এটা আপনার উপর ডিপেন্ড করবে, সেভাবে আপনারা তৈরি করে নেবেন। আর অবশ্যই জেলোটা একবার বলক হয়ে আসলেই আর কি পানিটা, তখনই কিন্তু চুলাটা নিভিয়ে দিয়ে তারপর এটা সেট করে নেবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম পারফেক্ট জেলো তৈরি হয়ে গিয়েছে। আমি দেখিয়ে দিচ্ছি, আর আমি অনেক ছোট ছোট করে কেটে নিয়েছি, আপনারা চাইলে যে যেমন ইচ্ছা মতো কেটে নিতে পারে। দেখুন এখানে হাতের সাহায্যে উঠালেও কত সুন্দর, একদম মুক্তোর দানার মতো হয়ে গিয়েছে, দেখতে কতটা সুন্দর হয়েছে। সেমভাবে আমি হলটাও কেটে নিচ্ছি, আর এটা আগেই বলেছি আমি একটু পাতলা করে ছেদ করেছি। দেখুন এটা দেখতেও কতটা সুন্দর হয়েছে, ব্যাস তৈরি হয়ে গিয়েছে পারফেক্ট জেলো। আর এই জেলো দিয়ে হরেক রকম ডেজার্ট রমজানে তৈরি করতে পান। আর সাবুদানার এই ফেলুদার রেসিপিটা আমি নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করবো। আজকের মতো এখানেই, বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।